হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এখানে যেটা আলোচনা করব যে কাইনমাস্টার ইউজ করে কী করে ইউটিউব ভিডিও থাম্বনেল বানানো যায়। আমরা থাম্বনেল অ্যাকচুয়ালি কেন বানাবো? থাম্বনেল আমরা বানাবো, আমরা যে সিনেমা দেখি, সিনেমার যে পোস্টার বাইরে লাগানো থাকে, সেই পোস্টার দেখে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি কী সিনেমা চলছে ওই সিনেমা হলে। ঠিক একইভাবে থাম্বনেল দেখে কেউ বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি ভিডিওর বিষয়বস্তু কী। তো সেই জন্য আমাকে থাম্বনেল বানাতে হয়। তো এবার চলো দেখা যাক আমরা থাম্বনেল কী করে বানাই। তো ফার্স্ট যেটা আমাকে কাইনমাস্টারটা ওপেন করতে হবে, কাইনমাস্টার ওপেন করার পরে প্রথমে এই ইন্টারফেসটা আসবে যেখানে ক্রিয়েট নিউ বলে অপশনটা থাকবে। তো ক্রিয়েট নিউয়ে গিয়ে তুমি ক্লিক করো। ক্রিয়েট নিউয়ে গিয়ে যখন ক্লিক করবে তখন 16:9টা স্পেশালি ইউটিউব ভিডিও বা থাম্বনেলের জন্য সিলেক্ট করা থাকে বা স্পেশালি এটা ডিজাইন করা। তো সেখানে আমি 16:9টাকে নিয়ে নিলাম। 16:9টা নেওয়ার পরে আমাকে ইনিশিয়ালি এই ফোনটা এলো। এই ফোনের থেকে এবার আমাকে কী করতে হবে, আমাকে এখানে যে কোনো একটা লেয়ার নিতে হবে। এই লেয়ারটা হতে পারে তুমি নর্মাল লেয়ার নিতে পারো বা আইদার তুমি তোমার যে কোনো ফটো ইমেজ যা কিছু তুমি কালেক্ট করতে পারো। এবার এটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে চাইলে তুমি এখানে আরও অন্য যে কোনো কালারের নিতে পারো, সে তোমার পছন্দ মতো তুমি নিয়ে নেবে। এবার আমরা কী করলাম, আমরা এখানে আরেকটাকে লেয়ার নেব। সেই লেয়ারটাকে কী করব, আমরা সাপোজ এখানে আরেকটা লেয়ার নিচ্ছি, সেই লেয়ারটা রেড কালার নিচ্ছি। তো রেড কালার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে এবার কী করব, আমার প্রয়োজন মতো আমি এটাকে ক্রপ করব। তো ক্রপটা কী করে করছি দেখে নাও। প্রথমে আমি এটাকে আমার মতো সাইজকে বড় করব, বড় করে এই ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে আমার যতটুকু ঠিক দরকার ঠিক আমি ততটুকু একে রেখে দেব। ঠিক আছে, আমার মতো আমি এটাকে একদম টপে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার আমরা হলো এখানে আমি লিখে দিচ্ছি আমি এখানে কী ইউজ করে করছি, মোবাইল দিয়ে। তো আমি এখানে লিখে দিতে পারি মোবাইল দিয়ে সহজেই বানান, মোবাইল দিয়ে সহজেই বানান। হ্যাঁ ঠিক আছে, এবার আমি এটাকে করে দিলাম, করে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এবার যদি আমি চাই এই ফন্টটাকে আমার পছন্দ মতো আমি চেঞ্জ করে দিতে পারি এবং এর কালারটা যদি চান যে কোনো ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে ইয়েলো কালারটা নিয়ে নিলাম বা আপনি যদি চান সেখানে ব্লু কালারটাও নিতে পারেন। নেওয়ার পরে এবার যদি আমি চাই এই এটাকে আমি লেখাটাকে একটু ডিজাইন করতে চাই, তো আগের থেকে আমার এই লেখাটাকে বেশি ভালো লাগছে, সুতরাং আমি এটাকেই নিয়ে নিলাম। এবার আমি কী করব, এবার আমাকে যেটা করতে হবে ইউটিউব থাম্বনেল। তো এখানে আমি এবার কী করছি, আমি এখানে আবার লিখে দিচ্ছি ইউটিউব ভিডিও। তো আমি এখানে লিখে দিলাম ইউটিউব ভিডিও। তো এই কালারটাকেও আমাদের প্রয়োজন মতো আমরা যা যেরকম খুশি আমরা চেঞ্জ করে নিতে পারব, বা চাইলে এই কালারটাকে আমরা গ্রিনও করে দিতে পারি। তো গ্রিনটাকে বেশি এত ভালো লাগছে না, আমরা এটাকে বরং এই কালারটা করে। ঠিক আছে, ইউটিউব ভিডিও। এবার এটাকে চাইলে আমরা যতটা খুশি আমাদের আমাদের মতো আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো ঠিক আছে, এইটাকে আমরা এই কালারে করে কনভার্ট করে দিলাম। এবার আমরা কী করছি, ইউটিউব থাম্বনেল। এবার আমাকে লিখতে হবে এখানে এবার চাইলে আমরা এর ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারি। এই ফন্টটাকে কী করবো, ইটালিক করে দিচ্ছি। করার পরে এর কালারটাকে আমরা যেহেতু দুটো কালার প্রায় একই রকম হয়ে গেল সেখানে আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি।
ঠিক আছে এই কালারটা করে দিলাম। তার সাথে আমরা যদি কিছু আউটলাইন নিতে যাই আমরা এখান থেকে ইজিলি সেটাও নিতে পারবো। তো ঠিক আছে এইটা আমাদের মোটামুটি হয়ে গেল মোবাইল দিয়ে সহজে বানান ইউটিউব ভিডিও থাম্বনেল। তো এইবার আমরা চাইলে এখানে আমাদের পছন্দ মতো আমরা যে কোনো ইমেজ বা যে কোনো কিছু অ্যাড করে দিতে পারবো। তো আমার এখানে আমি একটা কাইন মাস্টার দিয়ে বানাচ্ছি যেহেতু কাইন মাস্টারের ছবি অ্যাড করে দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি অলরেডি কাইন মাস্টারের একটা স্ক্রিনশট এখানে নিয়ে রেখেছি, সেই স্ক্রিনশটটাকে আমি কী করব এখানে দিয়ে দেব। তো এই আমাকে কাইন মাস্টারের স্ক্রিনশটটা এসে গেল। এবার এইটাকে আমার প্রয়োজন মতো সাইজ করে আমি এখানে লাগিয়ে দিতে পারি। আর যেহেতু আমি এখানে কিসের জন্য বানাচ্ছি, ইউটিউব ভিডিওর জন্য বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি চাইলে এখানে আমাকে এই ইউটিউব ভিডিওটাকে একটু উপরের দিকে উঠে যাচ্ছে, এখানে চাইলে আমি আমাদের একটা ইউটিউব ভিডিওর সিম্বল আমরা এখানে দিয়ে দিতে পারি। এই সিম্বলটাকে আমি এখানে নিয়ে নিলাম। এবার সিম্বলটাকে নেওয়ার পর আমার পছন্দ মতো আমি এটাকে ছোট বড় যা খুশি করে নিতে পারি। তো এই হয়ে গেল আমার, এই মোটামুটি হয়ে গেল। তাহলে মোবাইল দিয়ে সহজে বানান ইউটিউব ভিডিও থাম্বনেল, এবং এটা আমি এই লেখাটাকে এখানে দিয়ে দিচ্ছি। চাইলে এটাকে আপনি আপনার পছন্দ মতো যেখানে খুশি সেখানে দিতে পারেন। আর লেখার কালারগুলো প্রত্যেকটা পার টেক্সট আপনাকে আলাদা আলাদা নিতে হবে, সেটুকু যেন আমরা যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করুন, সিলেক্ট করে প্রতিবার আলাদা আলাদা করেন। এইবার এটা যেহেতু আমরা কাইন মাস্টার বানাচ্ছি, চাইলে আমরা একটা কাইন মাস্টার লোগো এখানে অ্যাড করে দিতে পারি। তো এই ধরুন এখানে কাইন মাস্টার লোগো, তো কাইন মাস্টারের লোগোটাকে আমার এখানে চলে আসলো। এবার এটাকে আমি ছোট করে আমি এখানটাতে দিয়ে দিলাম। বাস এটা চলে আসলো। এবার আমি এখানে লিখে দিতে পারি কল কি এক মিনিটে, তো সেটার জন্য আমাকে কেউ বাংলা হরফ নিয়ে নেব। তো এবার আমার এটা এখানে চলে আসলো। চলে আসার পরে এবার এই কালারটাকে কী করবো, আমি কালারটাকে চেঞ্জ করে দেবো। তো কালারটাকে চেঞ্জ করে এখানে ইয়েলো কালারটা করে দিন। তাহলে এই দেখুন মোটামুটি আমার একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। এইবার আপনি যদি চান এখান থেকে আপনার যে কোনো ধরনের ফটো আপনার লাগাতে পারেন। এইবার একবার আমরা এটাকে প্লে করে দেখে নিচ্ছি যে আমাদের এটা কীরকম হলো। তো ঠিক আছে মোটামুটি আমাদের একটা থাম্বনেল তৈরি হয়ে গেলো। এই এরপরে আমাকে এখানে ক্লিক করতে হবে, এখানে আমাকে এই সিম্বলটাতে ক্লিক করতে হবে। এই সিম্বলটাকে ক্লিক করে এখানে আমাকে যে এই যে থাম্বনেলটা বানানো সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, যেটা কি না এরপরে আমি ইউজ করতে পারবো। এইটা এখন কি আমার ফাইল ম্যানেজারে গিয়ে সেভ হয়ে গেল। তো এরপরে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব, আপনার পছন্দ মতো থাম্বনেল বানাবেন, সেখানে আপনার যে ভিডিও টপিক আছে সেই টপিক দিতে হবে, বা তার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট দিয়ে আপনাকে একটা থাম্বনেল বানাতে হবে। এখানে বলে রাখি যে আপনার চাইলে এখানে যে কোনো ধরনের ইমেজ অ্যাড করতে পারেন, যে কোনো ধরনের ফটো অ্যাড করতে পারেন, তার স্ক্রিনশট নিয়ে এখানে আপনি আপনার পছন্দ মতো ছোটো বড় সাইজ সব কিছু করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আজ এই পর্যন্তই বুঝতে পেরেছি। আর যদি কোনো আপনাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট টাইমে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।